हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल माँ दुर्गा होमिओ वर्ल्ड। आमी शुभश्री, आज आबार एकटी नतून भिडियो निये आपनादेर सामने चले एसेछी। आजकेर भिडियोते आमी आपनादेर संगे एकटी अति गुरुत्वपूर्ण रोग एबं तार ओषुध सम्पर्के आलोचना करब। एबं ए रोगटी एखन एकेबारे कमन रोग हये दाड़िएछे, सेई रोगटी हलो थायरয়েড। अर्थात थायरয়েডের प्रब्लेम एखन कम बेशी सकलेर शरीरेই থাকছে, বিশেষ করে থাইরয়েড বেড়ে যাওয়া, অর্থাৎ টিএসএইচ এর মাত্রাটা হাই থাকছে। এটিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। সেই রোগেরই ওষুধ সম্পর্কে, হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। থাইরয়েড হলো আমাদের শরীরের একটি ছোট্ট অর্গ্যান, যেটি আমাদের গলার এই জায়গাটাতে থাকে। কিন্তু এটির মাত্রা যদি বেড়ে যায়, অর্থাৎ টিএসএইচ এর মাত্রা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের শরীরে অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে বা দেখা দেয়। যেগুলো হচ্ছে যে আমাদের গলার তো সমস্যা হয়, তার সাথে আমরা একটু কিছু দূর হেঁটে গেলে বা সিঁড়ি দিয়ে উঠলে হাঁপিয়ে যাই, পায়ের তলায় ব্যথা হতে পারে। এই ধরনের বিভিন্ন রকম প্রবলেম বিভিন্ন জনের শরীরে দেখা দেয়। তাই থাইরয়েডের মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদেরকে প্রায় সারা বছরই ওষুধ খেয়ে যেতে হয়। তো তার জন্যই আমি যাদের থাইরয়েডের এই ধরনের সমস্যা আছে তাদেরকে আমি হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার কথাই বলবো। কারণ আমরা যদি সারা বছর ধরে হোমিওপ্যাথি ওষুধ খাই, তাহলে কিন্তু আমাদের শরীরে সেইভাবে কোনো সাইড এফেক্ট পড়বে না। এই থাইরয়েডের ক্ষেত্রে প্রথমেই যে ওষুধটির কথা আমি বলবো সেটি হলো থাইরোডিনাম। এই থাইরোডিনাম ওষুধটি থাইরয়েডে বেড়ে যাওয়ার ক্ষেত্রে একটি অতি গুরুত্বপূর্ণ ওষুধ। এই থাইরোডিনাম ওষুধটি 3x পোটেন্সি আমরা দুটি করে ট্যাবলেট সকালে, দুপুরে এবং রাতের বেলায় চুষে খেতে হবে। তার সঙ্গে যে ওষুধটির কথা আমি বলবো সেটি হলো ক্যালকেরিয়া কার্ব 200। এই ক্যালকেরিয়া কার্ব 200 ওষুধটি আমরা সকালবেলায় খালি পেটে দু ফোঁটা জলের সঙ্গে মিশিয়ে খেতে পারি। এই দুটি ওষুধ যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে কিন্তু থাইরয়েডের মাত্রা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা কন্টিনিউ 6-7 মাস এই ওষুধ দুটি খাবার পরে একবার টেস্ট করিয়ে দেখতে পারি যে আমাদের থাইরয়েডের মাত্রাটা ঠিকঠাক নিয়ন্ত্রণে এলো কিনা। তো দীর্ঘদিন ওষুধটা খাওয়ার পর যখন নিয়ন্ত্রণে এসে যাবে, তখন আবার এই ওষুধটা খাওয়া আমরা স্টপ করে দেবো। এবং পরবর্তীকালে যদি আবারও কোনো প্রবলেম দেখা দেয়, তখন আমরা একই রকমভাবেই কিন্তু এই ওষুধটা কন্টিনিউ করতে পারি। এরপরে আমি যে ওষুধটির কথা বলবো সেক্ষেত্রে বলবো তিনটি ওষুধের মিশ্রণ করে নিয়ে সেটি খেতে হবে। এই তিনটি ওষুধ কী কী? যে ওষুধটির কথা আমি প্রথমে বললাম থাইরোডিনাম, থাইরোডিনামের আমি একটা যেটা ট্যাবলেট খাওয়ার কথা বললাম সেটা 3x পোটেন্সির কথা বললাম, আর এটা আমি বলবো লিকুইড ওষুধ। অর্থাৎ থাইরোডিনাম 200, তার সঙ্গে ক্যালকেরিয়া কাপ 200 এবং তার সঙ্গে থুজা 200, এই তিনটি ওষুধ আমরা একই মাত্রায় মিশিয়ে নেব। অর্থাৎ ধরুন তিনটেই 10 ml করে আমরা শিশি নিলাম, কি 30 ml করে শিশি কিনে নিয়ে আসলাম, এবং 30 ml করে নিলে আমরা হয়তো একটা 100 ml এর কন্টেনারে ওই 30 ml 30 ml করে তিনটি ওষুধ মিক্সড করে নিলাম। অথবা 10 ml করে যদি নিই, তাহলে একটা 30 ml এর কন্টেনার নেব, তার মধ্যে এই তিনটি ওষুধ 10 ml 10 ml 10 ml করে মিক্সড করে নেব। মিক্সড করে সেটা আমরা রেখে দেবো, এবং সেই ওষুধটি আমরা প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে দু ফোঁটা করে ডাইরেক্ট জিভে দিয়েও খেতে পারি অথবা জলের সঙ্গে মিশিয়েও খেতে পারি। এই যে দুটি ওষুধের কথা আমি আপনাদেরকে বললাম, অর্থাৎ তিনটি ওষুধের সংমিশ্রণ, আর তা না হলে থাইরোডিনাম 3x মাত্রা এবং তার সঙ্গে ক্যালকেরিয়া কাপ 200, এই যে কোনো দুটির একটি আপনারা করবেন, মানে একটি পদ্ধতি আপনারা অবলম্বন করবেন। এই পদ্ধতিতে আপনারা যদি ওষুধ খেতে থাকেন, তাহলে আপনাদের শরীরে কোনো রকম কোনো সাইড এফেক্ট ছাড়াই থাইরয়েডের মাত্রা আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা আশা করি এই ওষুধটি যদি খান তাহলে উপকার পাবেন, এবং এই সম্পর্কে যদি কারোর কিছু আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন, যাতে করে অনেকের উপকার হয়। আর আমি হোমিওপ্যাথি সংক্রান্ত এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।